রাত পোহালেই স্বাধীনতা দিবস। দিল্লির লালকেল্লা থেকে 15 আগস্টের সকালে বক্তৃতা দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। লালকেল্লা চত্বরে এখন তারই প্রস্তুতি তুঙ্গে। লালকেল্লার সামনের লনে সবুজ চেয়ার পাতা হয়ে গিয়েছে। প্রধানমন্ত্রী ডায়াসের পাশে বিশেষ অতিথিদের জায়গাও প্রস্তুত। বক্তৃতার ডায়াসের দুপাশের মিনারে বসানো ক্যামেরা, আর তারই মাঝে পাহারায় রয়েছে সেনা কমান্ডো। লালকেল্লার মূল ফটক এখন পর্যটকদের জন্য বন্ধ, সেখানে তেরাঙ্গা কাপড়ের শামিয়ানা দিয়ে ঢাকা গেট, আর তার সামনে অটোমেটিক রাইফেল হাতে রয়েছেন কমান্ডোরা। রাস্তার ওপর চাঁদনীচক রোডে 2টি ও লালকেল্লার ভেতর আরও 2টি ওয়াচ টাওয়ার বসানো হয়েছে। ভেতরে লনে প্রধানমন্ত্রীর ভাষণ দেখার জন্য 2টি বিশাল এলইডি বসানো হয়েছে। মঙ্গলবার থেকেই রাজধানীতে বেশ কিছু রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। আজ সকাল 6টা থেকে 15 আগস্টের দুপুর 2টো পর্যন্ত দিল্লির মেট্রো স্টেশনগুলিতে পার্কিং বন্ধ রাখা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যের পর থেকে লালকেল্লা, আইটিও, দিল্লি গেট এবং জামা মসজিদ স্টেশনের গেট বন্ধ রাখা হবে। 15 আগস্টের সকাল 5টা থেকে 9টা পর্যন্ত নেতাজি সুভাষ মার্গ, লোথিয়ান রোড, এসপি মুখার্জি রোড, চাঁদনীচক রোড, নিষাদ রাজ রোড ও এসপ্লানেড রোডে যান চলাচল বন্ধ থাকবে। চ্যানেল হিন্দুস্তান।